আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, এই পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যে জায়গাটিতে সকল মুসলমান নিজে মনে প্রাণে স্মরণ করে এবং জীবনে একবার যাওয়ার ইচ্ছা পোষণ করে। আর এই জায়গাটি এত পরিষ্কার যে পৃথিবীর কোনো জায়গা এই জায়গার সামনে তুচ্ছ বলে মনে হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি খানে কাবাকে নিয়ে। খানে কাবা এমনই একটি জায়গা যে জায়গাটিতে সকল মুসলিমরা একত্রিত হয় এবং নামাজ আদায় করে, হজ পালন করে। মুসলিমদের এই পবিত্র স্থান সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত। প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এবং হজের মৌসুমে লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র এই ঘরকে তওয়াফ করতে আসেন এবং তাদের সকল গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করেন। এছাড়াও এই পৃথিবীর প্রতিটি মুসলমান কাবা শরীফকে নিজেদের কিবলা মনে করেন এবং কাবা শরীফকে অনুসরণ করে তারা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। কাবা শরীফকে নিয়ে অনেক ইতিহাস আমরা শুনতে পাই, তবে এমন কিছু মানুষ রয়েছে যারা কাবা শরীফের অনেক ইতিহাস সম্পর্কে এখনও জানে না। তবে ইদানিং শোনা যাচ্ছে কাবা শরীফের ইতিহাস হিন্দুদের সাথে নাকি জড়িত। হিন্দুরা কাবা শরীফের ইতিহাসকে ব্যঙ্গ করে তারা বলছেন, সৌদি আরবের মক্কা শহরে একসময় তাদের মক্কাশ্বরের মন্দির ছিল, আর হজ করতে গিয়ে মুমিনরা যে কালো পাথরকে চুম্বন করে, যাকে আমরা হাজরে আসওয়াদ নামে চিনি, সেটা নাকি হিন্দুদের শিবলিঙ্গ। এছাড়াও তারা এটা বলে যে এই কাবা শরীফের নাকি তাদের ভগবানকে বন্দী করে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ। বন্ধুরা, প্রত্যেক মুসলিম খানে কাবাকে নিজের ধর্মের সম্মান বলে মনে করেন। অনেকেই এই মক্কা শরীফকে নিয়ে অনেক সঠিক ইতিহাস জানেন না। এই কাবা শরীফের ইতিহাস না জানার কারণে হিন্দুদের সাথে মুসলমানরা বাদ বিতঙ্গে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে খুনাখুনি, মারামারি অনেক কিছুই সংঘটিত হয়। এই জন্যই কাবা শরীফের ইতিহাস সকল মুসলিমকে সঠিকভাবে জানা উচিত। বন্ধুরা, আমরা এখন যেরকম কাবা শরীফকে দেখতে পাচ্ছি, বহু বছর আগে অর্থাৎ নবী রাসূলদের যুগে কাবা শরীফ এমন ছিল না। কাবা শরীফের চারপাশে প্রাকৃতিক এমনকি মাটি সম্পূর্ণ আলাদা ছিল। কাল বিবর্তনে এই কাবা শরীফকে প্রত্যেক নবী রাসূলগণ নির্মাণ করেছেন। আর আমরা অনেক মুসলিমরা এটা মনে করি যে সর্বপ্রথম কাবা শরীফ স্থাপন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম করেছিলেন। আসলে এমনটা নয়। এর আসল সত্যটা হলো, যখন মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করলেন, তখন আল্লাহ তাআলার হুকুমেই আদম আলাইহিস সালাম এই খানে কাবা অর্থাৎ কাবা শরীফকে স্থাপন করলেন সৌদি আরবের মক্কা শহরে। আর মক্কা শরীফকে নির্মাণের জন্যই আদম আলাইহিস সালাম বড় বড় পাহাড় কেটে পাথর সংগ্রহ করেন এবং কাবা শরীফ নির্মাণ করেন। যুগের পর যখন নূহ আলাইহিস সালামের প্লাবন এসেছিল, তখন কাবা শরীফ সেই তুফানে ভেসে গিয়েছিল, কিন্তু তবুও কাবা শরীফের নিশানা সেই মাটিতে অক্ষত ছিল। ঠিক সেই নিশানাকে অনুমান করে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম একসাথে এই কাবা শরীফ পুনরায় নির্মাণ করেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের বছর কুরাইশরা আবারও কাবা শরীফকে সংস্কার করেন। কুরাইশরা অধিকাংশ লোক হারাম টাকা উপার্জন করত, যার কারণে তারা মক্কা শরীফের নির্মাণ করা প্রতিশ্রুতি গ্রহণ করে যে হালাল টাকা থেকে নির্মাণ করবে এবং সংস্কার করবে। কিন্তু বহু বছর হয়ে গেলেও তারা সেই টাকা উপার্জন করতে পারেনি, যার কারণে কাবা শরীফের উপরে ছাদ নির্মাণ হয়নি। আবার যখন সাইয়েদানা আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল আসলো, তখন সাইয়েদানা আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছাদ নির্মাণ করলেন। আর এভাবেই বহু বছর পর সর্বশেষ বার আবদুল্লাহ মালিক বিন মানোয়ারের আদেশেই হাজ্জাদ বিন ইউসুফ কাবাকে ভাঙলেন এবং সেই স্থানে আবারও কাবা শরীফ নির্মাণ করলেন। আর আজ আমরা যেখানে কাবাকে দেখতে পাই, সেই সময় থেকে এই কাবা সেখানেই রয়েছে। আর অন্যদিকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রাপ্তির বছর, তখন কাবা শরীফ প্রত্যেকটি মুসলমানের জন্য উন্মুক্ত ছিল। যে কোনো শ্রেণীর মানুষেরা কাবা শরীফকে তওয়াফ করতে আসতো সপ্তাহে দুই দিন। সাধারণ মানুষদের জন্য সপ্তাহে দুই দিন কাবা শরীফ খোলা হতো। আর এখন বর্তমানে সারা পৃথিবীতে মুসলিমদের সংখ্যা বেশি হয়ে যাওয়াতে কাবা শরীফ দুইবার খোলা হয়ে থাকে এবং শুধুমাত্র জ্ঞানী গুণী ও আলেমদের জন্য কাবা শরীফের গেট উন্মুক্ত রয়েছে। আপনারা অনেকেই শুনেছেন, প্রথমে কাবাতে দুটি দরজা, একটি দরজা দিয়ে প্রবেশ করা হতো আর একটি দরজা থেকে বাহির হতে হতো, আর একটি জানালা ছিল। কিন্তু এখন কাবা শরীফের দিকে তাকালে আমরা দেখতে পারবো, সম্পূর্ণ কাবা শরীফে একটি মাত্র দরজা রয়েছে। সে দরজা দিয়ে জ্ঞানী গুণী আলেম ওলামারা প্রবেশ করেন এবং বাহিরে চলে আসেন। আর এই দরজাটি সম্পূর্ণ স্বর্ণরূপ দিয়ে নির্মিত। আর বন্ধুরা, এখন যদি এই কালো পাথরের কথা বলা হয়, তাহলে এই কালো পাথর জান্নাতি পাথর। কালো পাথরকে বলা হয় হাজরে আসওয়াদ। প্রত্যেকটি হাজিগণ পাথরকে একবার হলেও চুমু খান এবং হজের কার্যক্রম শেষ করেন। এই পাথর ইতিহাসে অনেক লম্বা রয়েছে। ইতিহাস থেকে জানা যায়, এই পাথরটি যুদ্ধের সময় খণ্ডিত হয়ে গিয়েছিল এবং এই পাথরটিকে একত্রিত করে খানে কাবার দেওয়ারের সাথে সংযুক্ত করা হয়, যেন হাজি সাহেবেরা পাথরকে চুমু খেতে পারে। এই কালো পাথরের চারদিকে চাঁদের ফ্রেমে আবদ্ধ করে রাখা হয়েছে, যাতে কোনো রকমের ঘটনা ঘটলে এই কালো পাথর অক্ষত অবস্থায় থেকে যায়। এখন বন্ধুরা, অনেকেই বলে থাকেন, কাবা শরীফের গ্লাব কেন কালো হয়ে থাকে? হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দেই, এই কাবা শরীফ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল,
তখন এই কাবা শরীফের গ্লাভ বিভিন্ন কালারের ছিল, আর এখন কাবা শরীফকে কালো রঙের কাপড় দ্বারা আবদ্ধ করা হয়েছে। এই কালো রঙের কাপড় জিলহজ মাসের 9 তারিখে ফজরের নামাজ পড়েই পরিবর্তন করা হয়। এই কাপড়ের উপরে স্বর্ণে খচিত কোরআনের কিছু আয়াত লেখা হয়, যা প্রত্যেক বছর এই গ্লাভের পেছনে $60 মিলিয়ন ব্যয় করে সৌদি সরকার। আর বন্ধুরা, এটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আর সেটি হলো কাবা শরীফ একটি নয় বরং 2টি রয়েছে। তবে আরেকটি কাবা শরীফ কোথায় রয়েছে? সকলের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? আসল সত্যটা আমি আপনাদেরকে বলবো। খানে কাবার একেবারেই ঠিক উপরে জান্নাতে আরও একটি কাবা রয়েছে, আর সেটি রেওয়ায়তে বাইতুল্লাহ মামুর বলা হয়। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের কাহিনী বর্ণনা করতে গিয়ে বলেন, যখন আমাকে বাইতুল্লাহ মামুরকে দেখানো হলো, তখন আমি এর সম্বন্ধে জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলাম। তিনি জবাব দিলেন, এটা হলো বাইতুল মামুর, যেখানে 70,000 ফেরেস্তা প্রত্যেক দিন নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। এখানে কথা হলো, কাবা কি সত্যিই মকেশ্বরের মন্দির ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক ঈশ্বরে বিশ্বাসী ছিলেন এবং তিনি মূর্তি পূজার ঘোর বিরোধী ছিলেন। তিনি যেই সময় কাবাকে পুনর্নির্মাণ করেছিলেন, সেই সময় কোনো মূর্তি তার ভেতরে ছিল না। তখন তো এক ঈশ্বরের ইবাদত করা হতো, কিন্তু যেই তার মৃত্যু হয়ে গেল, তখন কিছু সময় অতিক্রম হয়ে যাওয়ার পরে আবারও মানুষজন প্রকৃতির পূজা করতে থাকলো। আর একটা সময় আসে যখন এই মূর্তি পুজো সমগ্র আরব দেশে ছড়িয়ে পড়েছিল। এখন সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেল যে খানে কাবায় কখনো হিন্দুদের মন্দির ছিল না। এমনটা হতে পারে ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর পরে এখানে কিছু মূর্তি প্রবেশ করানো হয়েছিল, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মূর্তিগুলোকে ধ্বংস করে দিয়েছিলেন। আরেকটি মূল্যবান কথা হলো, যখন আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলগণদের এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, তখন তাদের সবাইকে বলেছিলেন, তোমরা তোমাদের উম্মাদদেরকে বলবে কখনোই তারা প্রাকৃতির পূজা না করে, অর্থাৎ মূর্তি পুজো তারা কখনোই কোনোভাবেই না করে। তারা যেন এক ঈশ্বরের বিশ্বাস রাখে এবং আমার কথা স্মরণ করে। আর এটা কখনোই হতে পারে না যে কাবা শরীফ আগে মন্দির ছিল, পরে মন্দিরকে সরিয়ে কাবা শরীফ তৈরি করা হয়েছে। এখন কথা হলো, কেন হিন্দুরা মক্কা শরীফকে তাদের মন্দির বলে গণ্য করে? একটা কথা না বললেই নয়, কখনোই শিক্ষিত হিন্দুরা এটা বলবে না। কোনো কোনো হিন্দুরা রাজনৈতিকের সাথে জড়িয়ে পড়েছে, তাই তারা ইসলামকে নিচু দেখাতে চাচ্ছে, তারা এগুলো কথা উদ্ঘাটন করে এবং ইসলামকে বিভ্রান্ত করে। হে আল্লাহ, আপনি প্রত্যেকটি মানুষকে আপনার কাবা শরীফের উপরে ইমান আনার তৌফিক দান করুন, আমিন। এবং যে বা যারা আপনার কাবা শরীফের সাথে বেয়াদবি করবে, আপনি তাদের ফল খুব তাড়াতাড়ি দেখিয়ে দেন এবং তাদের হেদায়েত দান করেন, যেন পরবর্তীতে আপনার কাবা শরীফের সামনে এরকম করতে না পারে। অনেক ঘটনাই আমরা ইউটিউবে দেখেছি, তবে আসলে এগুলো সত্য নাকি মিথ্যা আমরা জানি না। তবে এটা যদি সত্য হয়ে থাকে, অবশ্যই আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করবেন এবং তাদের বুঝ দান করবেন। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আল্লাহ তাআলার ইবাদত করা প্রত্যেকটি মুমিনের দায়িত্ব, তাই আজ থেকে আমরা আল্লাহ তাআলার হুকুম আহকাম রীতিনীতি মেনে চলব এবং নিজের জীবন আল্লাহ তাআলার পথে উৎসর্গ করব, আমিন।